আমাদের শুটিং এ আজকে কি কি হচ্ছে তাই আমি আপনাদের দেখাবো। আমাকে চিনতে পারছেন? আমি মানালি। আমি বিদ্যাশ্রমে শয়তান বউ হয়েছিলাম, বলিও ননদীতে বৌদি হয়েছিলাম, তুমসে মিলে দিলমুটাতে নায়িকা হয়েছিলাম। আজকে আমি একে বিয়ে করেছি। প্রত্যেকবার এ ছেলে সাজে, আজ এ মেয়ে সেজেছে, আর প্রত্যেকবার আমি মেয়ে সাজি, আজ আমি ছেলে সেজেছি। এবার আমি আমাদের ম্যামকে দেখাবো, দেখুন কি অবস্থা। আবারও চলে এসেছে সেই অদ্ভুত চেহারা নিয়ে। আজকে এই যে রাস্তার উপরে বসে পড়েছি আমি, হ্যাঁ, শুটিং চলতে চলতে পড়ছি আমি একদম মেন রোডের উপরে বসা। তো আজকে যারা শুটিং করলো তাদের তো দেখলেনই, কিছু দেখাও যাচ্ছে না, এত রোদ। একই ব্যাপার আগের দিনের মতো, খুব সকালে এসেছি, আজকে আমাদের সবার অবস্থা খুব খারাপ। তো আজকে যাদেরকে দেখাবো তাদের হচ্ছে দুজনকে আগে দেখিয়ে নিই। এই যে ইনি হচ্ছেন মানালির মা, উনি হচ্ছেন অন্বেষার মা। আমার যেটা খুব ভালো লাগে এদের মধ্যে সেটা হলো যে এরা শুধু নিজের মেয়ের কথাই ভাবে না, মানে সাথে যারা করছে তাদের ড্রেস সম্পর্কেও ভাবে, যে এরা কী করছে, কোনো দরকার হলে তাদেরকে হেল্প করে। এরা আমাকে খুব দেখে, আমি আমার বাচ্চাদের গার্জিয়ান, আর আমার বাচ্চার গার্জিয়ান হচ্ছে আমার গার্জিয়ান। আমার চ্যানেলে মনে হয় সবথেকে বেশি ভিডিও এদেরই আছে। মানালি কটা কটা ভিডিও আছিস প্রথম থেকে? বলিও ননদী, বলিও ননদী, তারপরে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে আয় বাচ্চানে ছিল, তারপরে তুমসে মিলি, বৃদ্ধাশ্রম, দয়া দামান, এটা আরও সামনে আসছে। এবং আরও এক জায়গায় ওকে ভিলেন বানানো হয়েছে, সেই ভিডিওটি এখনও আসেনি, আসবে, আপনারা অপেক্ষা করুন। একে আপনারা টুম্পা সোনাতে দেখেছেন, টুম্পা সোনার বর হয়েছিল যার বউ পালিয়ে গেছিল জানলা দিয়ে। সর্বত মঙ্গলতে ছিল, লালে লালেশ্বরীতে ছিল। আমাদের নাচটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। টাটা।